পঞ্চতন্ত্রের প্রথম এবং দ্বিতীয় এপিসোডের তুমুল সাফল্যের পরে আমি সকলের অনুরোধে আজকে শোনাতে চলেছি পঞ্চতন্ত্রের তৃতীয় পর্ব বা থার্ড এপিসোড। আশা করি আপনাদের এই গল্পটাও ভালো লাগবে। চলুন আমরা শুরু করি পঞ্চতন্ত্রের তৃতীয় এপিসোড। তাহলে চলুন আজ শুরু করা যাক পঞ্চতন্ত্রের গল্প মিত্র প্রাপ্তি। তেপান্তরের মাঠ, সেই মাঠের মধ্যেখানে কত কালের পুরনো এক বটগাছ। যত রাজ্যের কাক এসে বাসা বেঁধেছে সেই বটগাছে। এই গাছেই তাদের 14 পুরুষের বাসা কি না? এই গাছের ছায়ায় পথশ্রান্ত কত পথিক এসে বিশ্রাম লাভ করে। লোকে বলে ধন্য সেই গাছ যার ছায়ায় হরিণরা ঘুমায়, পাখিরা যার ফল খেয়ে বেঁচে থাকে, পোকামাকড় কীটপতঙ্গ যার কোটরে ঢুকে বাসা করে, মানুষ যার মাথার উপরে আশ্রয় নেয়, মৌমাছি যার ফুলের মধু নির্ভয়ে পান করে, আর ডালে ডালে পাখিরা বাসা বাঁধে। গ্রীষ্মের পর আসে বর্ষা, বর্ষার পর শরৎ, তারপর হেমন্ত, তারপর শীত। বছরের চাকা এইভাবেই ঘুরে চলে, কিন্তু কাকেদের জীবনে শীত গ্রীষ্ম সব সমান। তারা দিন আনে দিন খায়, রাত পোহালেই গ্রামে ও শহরে যায় খাবারের খোঁজে, সন্ধ্যায় ফিরে আসে বাসায়। তেপান্তরের মাঠে সেই কাকেদের ছিল এক সর্দার, লঘুপতন তার নাম। একদিন ভোরবেলায় লঘুপতন দেখতে পেল এক বেদ এসে কিছু দূরে জাল পেতেছে। জাল পেতে তার ওপর কিছু খাবার ছড়িয়ে দিয়ে বেদ দূরে গিয়ে লুকিয়ে বসে রইল। তাই দেখে সর্দার কাক লঘুপতন অন্য কাকদের ডেকে বলল, ভাই সব, আমাদের শত্রু এসে আজ ফাঁদ পেতেছে। দেখো কত খাবার পড়ে আছে, কিন্তু নিশ্চয়ই যেন তার নিচে রয়েছে ব্যাধের জাল। যে লোভ করবে এই খাবারের জন্য সেই মরবে। আমি তোমাদের সাবধান করে দিলাম। কাকেরা বলল, না না সর্দার, আমরা এই খাবারের লোভ করব না। এই বলে অন্য কাকেরা নানা দিকে উড়ে চলে গেল। কেবল সর্দার কাক বসে বসে দুষ্ট ব্যাধের কথা ভাবতে লাগল। এমন সময় আকাশে এক ঝাঁক পায়রা দেখা গেল। উড়তে উড়তে পায়রাগুলো এসে বসল সেই ব্যাধের ছড়ানো খাবারের ওপর। বসবার সঙ্গে সঙ্গেই তারা আটকে গেল জালে। পায়রারা যখন টের পেল যে তারা জালে আটকে গেছে, তখন তারা জাল থেকে মুক্তি পাওয়ার জন্য হুটোপুটি লাগিয়ে দিল। পায়রাদের সর্দার ধমক দিয়ে বলল, যারা বাঁচতে চাও তারা আমার কথা শোনো, যে যেভাবে আছো সে সেইভাবে স্থির হয়ে দাঁড়াও। পায়রাগুলো স্থির হয়ে দাঁড়িয়ে বলল, সর্দার আমাদের বাঁচাও। সর্দার পায়রা বলল, আমরা ব্যাধের জালে জড়িয়ে পড়েছি, যত চেষ্টাই করি না কেন মুক্ত আমরা হতে পারবো না। এখন একটাই উপায় আছে, যদি আমরা একসঙ্গে পাখা মেলে উড়ি তবে জাল শুদ্ধ উড়ে যেতে পারবো। আমরা উড়ে যাব পাহাড়ের উপরে আমার বন্ধু হিরণ্যক নামে নেংটি ইঁদুরের কাছে, সে দাঁত দিয়ে জাল কেটে আমাদের বাঁচাবে। ওই দেখো ব্যাদ আসছে, আর সময় নেই, চলো উড়ি। এক দুই তিন, এক ঝাঁক পায়রা একসঙ্গে জাল শুদ্ধ নিয়ে উড়ে চলল। ব্যাদ বেচারা অবাক হয়ে আকাশের দিকে চেয়ে রইল, এমন অদ্ভুত ব্যাপার সে আগে কখনো দেখেনি। এদিকে সেই সর্দার কাক লঘুপতন পায়রাদের কথা শুনে আর কাজ দেখে আশ্চর্য হয়ে গেল। কেমন করে পায়রাগুলো মুক্তি পায় তাই দেখবার জন্য পায়রাদের পিছন পিছন সেও উড়ে চলল। সর্দারের নির্দেশ মতন পায়রাগুলো হিরণ্যকের গর্তের কাছে এসে নেমে পড়ল। সর্দার ডেকে বলল, ভাই হিরণ্যক ঘরে আছো? আমাদের বাঁচাও, আমরা তোমার শরণাপন্ন। কিচির মিচির করতে করতে হিরণ্যক বেরিয়ে এলো। সে বলল, আরে দাদাজি, এ কি এমন হলো কি করে? সর্দার পায়রা বলল, লোভ করতে গিয়ে ভাই,
এখন তুমি যদি না বাঁচাও, হিরণ্যক বলল, অত করে বলতে হবে না বন্ধু, আমার দ্বারা তোমার যদি উপকার হয় তা নিশ্চয়ই করব। আর তোমার লোভটোভের যা কথা বললে ওসব কিচ্ছু নয়, সব দৈব, যা হবার তা তো হবেই। সর্দার পায়রা বলল, এতগুলো খাবার একসঙ্গে পড়ে আছে দেখে আমাদের সন্দেহ হওয়া উচিত ছিল, তাই বলছিলাম, লোভের জন্যই ধরা পড়ে গেছি। হিরণ্যক বলল, দেখো বন্ধু, রামচন্দ্র ভগবানের অবতার ছিলেন, তিনি কি জানতেন না যে সোনার হরিণ হয় না? অত বড় রাজা রাবণ কি জানতেন না যে সীতাকে চুরি করলে পাপ হবে? ধর্মপুত্র যুধিষ্ঠির কি জানতেন না যে পাশা খেলায় অধর্ম হবে? তাই বলি, যা হবার তা হবে। এই বলে হিরণ্যক জালের কাছে এগিয়ে এসে সর্দারের বন্ধন মুক্ত করতে চাইল। সর্দার বলল, না বন্ধু, আগে এদের মুক্ত করো, পরে আমার বন্ধন মুক্ত করবে, এরা আমার অনুচর, যদি বন্ধন মুক্ত করতে করতে ব্যাদ এসে যায় তবে এদের আর মুক্ত হওয়া হয়তো হবে না। সর্দার হয়ে নিজে কি করে আগে বন্ধন থেকে মুক্ত হতে পারি বলো? বিশেষত এরা সব স্ত্রী পুত্র রেখে আমার সঙ্গে এসেছে। হিরণ্যক বলল, রাজনীতি আমিও জানি বন্ধু, শুধু তোমায় পরীক্ষা করছিলাম। এই বলে হিরণ্যক সকলের বন্ধন মুক্ত করে দিল। তারা হিরণ্যককে নমস্কার করে ও ধন্যবাদ জানিয়ে চলে গেল। দূর থেকে সর্দার, কাক, লঘুপতন সবই লক্ষ্য করছিল। হিরণ্যকের কথাগুলো তার কাছে বড় ভালো লাগলো। সে মনে মনে বলল, বন্ধু করতে হয় তো এমন লোকের সঙ্গেই করতে হয়। পায়রাগুলো চলে যাবার পর লঘুপতন গিয়ে হিরণ্যককে ডাকতে লাগলো। হিরণ্যক ভাবল, কে ডাকে? পায়রাদের আবার কোনো বিপদ ঘটেনি তো? এই ভেবে সে তার গর্ত থেকে বেরিয়ে এসেই ছুটি আবার গর্তে ঢুকে গেল। সাক্ষাৎ যমকে দেখে কে না ভয় পায়। লঘুপতন বলল, বন্ধু হিরণ্যক, পায়রাদের সঙ্গে তোমার কথাবার্তা শুনে আমি মুগ্ধ হয়েছি, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। হিরণ্যক বলল, গর্তের ভেতর থেকে তোমার বন্ধুত্বকে নমস্কার করি, আমি খাদ্য, তুমি খাদক, বন্ধুত্ব হবে তো খুব চমৎকার, চালাকি করবার জায়গা পাওনি, কেটে পড়ো দেখি এখন। লঘুপতন বলল, তোমার কথা শুনে বড় ব্যথা পেলাম বন্ধু, কাক ইঁদুরের শত্রু, তাই বলে কি কোনোদিন মিত্র হতে পারে না? হিরণ্যক বলল, না কখনো না, দুর্জনের সঙ্গে বন্ধুত্ব করলে তার ফল শুভ হয় না, তাছাড়া কপট লোকেরা বন্ধুত্ব ছল করেই তো বেশি শত্রুতা করে। শোনা যায় ইন্দ্র শপথ করেও বৃত্তাসুরকে বধ করেছিলেন। লঘুপতন বলল, সবাই ইন্দ্রের মতন নাও হতে পারে। হিরণ্যক বলল, তা ঠিক, কিন্তু এ সংসারে সাপ আর বেজি, জল আর আগুন, কুকুর আর বিড়াল, ধনী আর দরিদ্র, মূর্খ আর পণ্ডিত, সুজন আর দুর্জন, পরস্পর শত্রু, শত্রু জাত শত্রু। লঘুপতন বলল, মূর্খেরাই পরস্পর শত্রু হয়, পণ্ডিতেরা নয়, তোমার মতন পণ্ডিত ব্যক্তির সঙ্গে কে শত্রুতা করবে? হিরণ্যক মনে মনে বলল, কথাটা ঠিকই বলেছ, তবু যাচাই করতে হবে। তখন কাককে ডেকে বলল, দেখো ভাই কাক, যার সঙ্গে পূর্বে শত্রুতা ছিল পরে বন্ধুত্ব হয়েছে তার পরিণাম ভালো হয় না। আবার কেউ যদি মনে করেন আমি বিদ্বান ও পণ্ডিত, কেউ আমার সঙ্গে শত্রুতা করবে না, তবে তিনিও ভুল করবেন, কারণ এরূপ শোনা যায় ব্যাকরণের বিখ্যাত পণ্ডিত পাণিনিকে বধ করেছিল সিংহ, আর হাতি তার পায়ে পিষে দিয়েছিল মীমাংসাকার জৈমিনীকে, আর ছন্দশাস্ত্রবিদ পিঙ্গলকে কুমিরে টেনে নিয়ে গেছিল। লঘুপতন বলল, তুমি জ্ঞানী লোক, তোমার সঙ্গে যুক্তিতে আমি পারবো কেন? তুমি যদি আমার বন্ধু হতে রাজি না হও তবে আমি এইখানেই বসে বসে প্রাণত্যাগ করব। হিরণ্যক বলল মনে মনে, এর তাহলে সত্যিই বন্ধুত্ব করার ইচ্ছে আছে? তখন লঘুপতনকে ডেকে বলল, আচ্ছা এক কাজ করো ভাই, রোজ একবার করে এসো, দূর থেকেই তোমার সঙ্গে আলোচনা করব, কেমন? লঘুপতন তাতেই রাজি হয়ে গেল।
তখন থেকে রোজ রঘুপতন কাক আর হিরণ্যক ইঁদুরে দেখা হয়, আলাপ হয়। কয়েক মাস কেটে গেল, রঘুপতন আর হিরণ্যকের মধ্যে বন্ধুত্ব ক্রমে গভীর হয়ে এলো। হিরণ্যক এখন আর রঘুপতনকে শত্রু বলে মনে করে না, বন্ধু বলে কাছে, খুব কাছে বসে গল্প করে। দেখতে দেখতে এক বছর ঘুরে এলো। রঘুপতনের ডানার মধ্যে গুটিসুটি হয়ে বসে হিরণ্যক বলল, বন্ধু, আমাদের বন্ধুত্বের এক বছর হয়ে গেল। রঘুপতন বলল, বন্ধু হিরণ্যক, তোমার আমার বন্ধুত্ব সারা জীবন ধরে বেঁচে থাকবে। সেবার দেশে খুব দুর্ভিক্ষ দেখা দিল। খাদ্যের এমন অভাব যে না খেতে পেয়ে পশু পাখিরা পর্যন্ত দেশ ছেড়ে পালাতে লাগলো। একদিন রঘুপতন এলো হিরণ্যকের কাছে, বলল, বন্ধু হিরণ্যক, ভীষণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই ভাবছি অন্য দেশে চলে যাব, এখানে থাকলে তো না খেয়ে মরে যেতে হবে। হিরণ্যক বলল, দুর্ভিক্ষের কথা ঠিকই বলেছ, কিন্তু বিদেশে যাওয়ার কল্পনা ত্যাগ করো। লোকে বলে এ সংসারে দানের তুল্য বস্তু নেই, লোভের চেয়ে শত্রু নেই, চরিত্রের সমান ভূষণ নেই, আর সন্তোষের সমান ধন নেই। দেশে যা আছে তাতেই সন্তুষ্ট থাকো, বিদেশে গিয়ে কাজ নেই। রঘুপতন বলল, ভাগ্য অন্বেষণে বিদেশ যেতে দোষ কী, আমাকে যেতেই হবে, কিন্তু তোমায় ফেলে যেতে বড় কষ্ট হচ্ছে। হিরণ্যক বলল, কোথায় যাবে তুমি, আমাকেও নিয়ে চলো না তোমার পিঠে করে। হিরণ্যকের কথা শুনে রঘুপতন মহা খুশি হয়ে বলল, বন্ধু, তোমার প্রস্তাব শুনে আমি খুব খুশি হয়েছি, আমি তোমায় পিঠে করে অক্লেশে নিয়ে যাব। আমরা যাব আমার বন্ধু মন্থরক নামে কচ্ছপের দেশে, সে আমার অনেক কালের বন্ধু, আমি নিশ্চয় করে বলতে পারি সে তোমাকে দেখে খুব খুশি হবে। হিরণ্যককে পিঠে নিয়ে রঘুপতন মন্থরকের কাছে গেল। মন্থরক তখন পরন্ত বেলায় রোদ পোহাচ্ছিল। একটা কাককে উড়ে আসতে দেখে সে হঠাৎ ভয় পেয়ে পুকুরের জলে ডুবে গেল। তখন রঘুপতন পুকুরের ধারে এসে ডাকতে লাগলো, বন্ধু মন্থরক, আমি রঘুপতন এসেছি, কোনো ভয় নেই, উঠে এসো। রঘুপতনের কথা শুনে মন্থরক ভেসে উঠল। তারপর পাড়ে এসে রঘুপতনের কাছে বসে বলল, চিনতে পারিনি দূর থেকে, কিছু মনে করো না বন্ধু রঘুপতন, কিন্তু হঠাৎ মনে করে কি ব্যাপার, থাকবে তো এখন কিছুদিন? রঘুপতন বলল, থাকবার জন্যই তো এসেছি, আমাদের দেশে বড় দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে, তাই আমি আমার বন্ধু এই হিরণ্যককে নিয়ে তোমার কাছে চলে এসেছি। এতক্ষণ হিরণ্যকের দিকে নজর পড়েনি মন্থরকের, এখন দেখে আশ্চর্য হয়ে বলল, ইনি তোমার বন্ধু? বাহ, চমৎকার, কোথাও শুনিনি যে কাকের সঙ্গে ইঁদুরের বন্ধুত্ব হয়েছে, এখন দেখে বড় খুশি হলাম, আজ থেকে হিরণ্যক আমারও বন্ধু। হিরণ্যক খুশি হয়ে বলল, তোমার কথাবার্তায় বড় সন্তুষ্ট হয়েছি বন্ধু, আমিও কি লঘুপতনের সঙ্গে তোমার কাছেই থাকতে পাবো? মন্থরক বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি থাকবো এই পুকুরে, লঘুপতন ওই বড় গাছটায়, আর তুমি নতুন বন্ধু থাকবে এই গাছের তলার গর্তে, তিন বন্ধুতে সুখে থাকবো আমরা। রঘুপতন বলল, বন্ধু মন্থরক, আমাদের নতুন বন্ধু হিরণ্যক বড় পণ্ডিত, শাস্ত্রের কথা কত যে জানেন তার লেখা জোকা নেই, আজকাল ইনি বৈরাগ্য লাভ করেছেন। মন্থরক বলল, বন্ধু হিরণ্যক, তুমি তোমার বৈরাগ্যের কারণ আর তোমার অতীত জীবনের কথা কিছু কিছু বলো শুনি। তখন হিরণ্যক বলতে লাগল, অনেক দিন আগেকার কথা, মহিলারোপ্য নগরের প্রান্তে ছিল এক শিব মন্দির। তাম্রচূড় নামে এক সাধু ছিলেন সেই মন্দিরের পূজারী। তাম্রচূড় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তিনি ভিক্ষার চাল ভিক্ষাপাত্র শুদ্ধ উঁচুতে ঝুলিয়ে রাখতেন, পরদিন সকালে সেই চাল গরিব দুঃখীদের বিলিয়ে দিতেন, তারপরে দেব মন্দির পরিষ্কার ও লেপন করে দিনের কাজ শুরু করতেন।
আমি অনেক বন্ধু বান্ধব ও অনুচর নিয়ে মাটির তলায় এক সুন্দর দুর্গে বাস করতাম। একদিন অনুচর ইঁদুররা এসে আমায় বলল, প্রভু, তাম্রচূড় এত উঁচুতে ভিক্ষাপাত্র ঝুলিয়ে রাখে যে আমরা শত চেষ্টা করেও লাগাল পাই না। ওখানে খাদ্য থাকতে আমরা অন্য জায়গায় যাব কেন? প্রভুর তো অগম্য স্থান নেই, আপনি যা হোক একটা উপায় করুন। সেই থেকে আমি রোজ রাত্রে তাম্রচূড়ের ভিক্ষার চাল খেয়ে আসতাম আর অনুচরদের জন্য নিচে ফেলতাম। তাম্রচূড় কোনো উপায় না দেখে এক গাছা ভাঙা লাঠি নিয়ে রাত্রে শুয়ে থাকতেন আর আমার সাড়া পেলেই লাঠির আঘাতে শব্দ করতেন। একদিন তীর্থযাত্রায় বেরিয়ে অন্য সাধু এসে শিব মন্দিরে আশ্রয় নিলেন। তাম্রচূড় তাকে উপযুক্ত সম্মানের সঙ্গে মন্দিরে বাস করতে বললেন। তাম্রচূড়ের অনুরোধে সেই আগন্তুক সাধু কয়েকদিনের জন্য মন্দিরে রয়ে গেলেন। রাত্রে কুশশয্যায় শুয়ে আগন্তুক সাধু ধর্ম বিষয়ে নানা গল্প করছেন আর তাম্রচূড় শুনছেন। কিন্তু তাম্রচূড়ের মন থাকতো আমার তারাবার দিকে, কাজেই অন্যমনস্ক হয়ে তিনি আগন্তুক সাধুর প্রশ্নের আবোল তাবোল জবাব দিতে লাগলেন। আগন্তুক সাধু রেগে গিয়ে বললেন, তাম্রচূড়, তুমি আমার প্রতি অমনোযোগী হয়ে আমায় অপমান করছো। তাম্রচূড় বিনীতভাবে বললেন, আপনার প্রতি অন্যমনস্ক হওয়ার জন্য আমি খুব লজ্জিত, কিন্তু দেখুন এই ইঁদুরের কর্ম, রাতে আমি এর জ্বালায় ঘুমোতে পারি না, এত উঁচুতে ভিক্ষাপাত্র ঝুলিয়ে রাখি, কিন্তু এই ইঁদুর কুকুর বিড়ালকে হার মানিয়ে লাভ দেয়, ওর জন্যই আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম। আগন্তুক সন্তুষ্ট হয়ে বললেন, তাম্রচূড়, আমার মনে হয় কোনো রত্নের ওপর এই ইঁদুরের বাসা, কেননা ধন থেকে যে উষ্ণতা বা গর্ব জন্মে তা প্রাণীগণের তেজ বৃদ্ধি করে, কিন্তু দাতা হয়ে যে ধন ভোগ করবে সেই মহৎ। আরও একটা কথা, যে লোভ করে তার পরিণাম ভালো হয় না, লোভে পাপ, পাপে মৃত্যু। সেই সম্বন্ধে তাম্রচূড়কে আগন্তুক সাধু তখন একটি গল্প বললেন, যে গল্প আমি শোনাবো পরের এপিসোডে। পঞ্চতন্ত্রের থার্ড এপিসোড আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করে আমাদের গল্প আরও সকলের কাছে পৌঁছে দিন। আপনারা ভালো থাকবেন, টাটা।